আসসালামু আলাইকুম টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবং পবিত্র ঈদুল আজহার পর আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আশা করি তোমরা ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে খুব সুন্দরভাবে পালন করেছো তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি আজ অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি মোহাম্মদ আমিরুল করিম কাজল প্রবাসক রসায়ন বিভাগ টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ আজ আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা কনসেপ্ট অফ মল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং তোমরা ঈদের আগে আমার যে ক্লাসটি পেয়েছিলে সেখানেও আমরা মলের ধারণা ও রাসায়নিক গণনা করেছিলাম এর পরবর্তী ক্লাস আজকে আমরা পাবো পূর্বের ক্লাসও আমরা অঙ্ক করেছিলাম এবং কিছু বাড়ির কাজ দিয়েছিলাম কিন্তু তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই বাড়ির কাজ জমা দাওনি আমি বারবার বলে দিয়েছিলাম বাড়ির কাজটা অবশ্যই তোমরা জমা দিবে কারণ এই অনলাইন ক্লাস তোমাদের ভালোর জন্য তোমাদের স্বার্থের জন্যই আমরা করেছি যদি তোমরা এই ক্লাসগুলোর বাড়ির কাজ জমা না দাও তাহলে এই ক্লাসের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে ক্লাসগুলো তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে পড়তে হবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই 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 জমা দিতে হবে চলো প্রথমেই জেনে নেই আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের ক্লাস শেষে আমরা জানতে পারব মোলার দ্রবণ কি এটা ব্যাখ্যা করতে পারব সেনিমোলার মোলার দ্রবণ ব্যাখ্যা করতে পারব। টেসি মোলার দ্রবণ ব্যাখ্যা করতে পারব। এবং নির্দিষ্ট গণমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারব। তার মানে আজকেও আমরা একটা বিশেষ অঙ্ক করব। এবং আজকে যে অংশের অঙ্ক করব এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই অঙ্কগুলো সুতরাং খুবই প্রয়োজনীয় তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এবং নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের কাজে লাগবে প্রথমেই আমরা আলোচনায় যাই মলার দ্রবণ কাকে বলে দেখো মলার দ্রবণ কাকে বলে আমরা বলছি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে প্রতি লিটার মানে এক লিটারের জন্য বা দুই লিটার হলে এভাবে প্রতি লিটার আয়তনের জন্য এক মোল দ্রব্য প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব্য দ্রুবীভূত থাকলে সে দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয় তবে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের এক মোল বা প্রতি মোল সরি প্রতি লিটার আয়তনে প্রতি লিটার আয়তনে এক মোল প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব তা মোল দ্রব্য কতটুকু থাকবে প্রতি লিটারে থাকবে প্রতি লিটার আয়তনে এক মোল তার মানে দুই লিটার হলে দুই মোল তিন লিটার হলে তিন মোল এভাবে প্রতি লিটার আয়তনে মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সে দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয় মোলার দ্রবণের ঘন মাত্রাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় মোলার দ্রবণের ঘনমাত্রাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার তাহলে মোলার দ্রবণের ঘন যে ঘন ঘনমাত্রাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি এবং একক হচ্ছে মোল পার লিটার আমরা মোলার দ্রবণ শিখলাম এবার আমরা চলে যাব সেমি মোলার দ্রবণে সেমি মোলার দ্রবণ মোলার দ্রবণ ডেসি মোলার দ্রবণ তিনটার সংজ্ঞাই খুব কাছাকাছি শুধুমাত্র কিছু সংখ্যাগত পার্থক্য আছে আর তেমন কোনো পার্থক্য নেই তোমরা যদি মোলার দ্রবণ কাকে বলে সেটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে খুব সহজেই সেমি মোলার এবং ডিসিমারটা মুখস্থ করতে পারবে দেখো একটু আবার একটু দেখাই মোলার দ্রবণ কাকে বলেছিল নির্দিষ্ট তাপমাত্রা কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব দ্রবিত থাকলে আর আমরা সেমিমোলারে বলতেছি যে প্রতি লিটার আয়তনে জিরো পয়েন্ট ফাইভ মোল বা অর্ধ মোল ওখানে ছিল এক মোল এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মল তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে অর্ধমোল জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব্য ধ্রুবত থাকলে ওই দ্রবণকে সে দ্রবণকে ওই দ্রব্যের কি বলবো সেমিমোলার বা অর্ধমোলার দ্রবণ বলা হয় সেমিমোলার বা অর্ধমোলার ওখানে ছিল এক এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং সেমিমুলার দ্রবণকে জিরো পয়েন্ট ফাইভ এম বা জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার দ্বারা প্রকাশ করা হয় জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার দ্বারা সেমিমুলার দ্রবণকে প্রকাশ করা হয় তাহলে আমরা প্রথমে শিখলাম মোলার দ্রবণ এরপরে শিখলাম সেমিমুলার দ্রবণ মোলার দ্রবণে ছিল এক লিটারে প্রতি লিটারে এক মোল সেমিমোলারে ছিল প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মল এবার আমরা শিখব ডেসিমোলার দ্রবণ কাকে বলে সংজ্ঞা সম্পূর্ণই এক শুধু পার্থক্যটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল তার মানে মোলার দ্রবণে ছিল ওয়ান মোল সেমি ছিল জিরো পয়েন্ট ফাইভ মোল ডেসিমোলারে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল বাকি সব কথা দেখো ঠিক আছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব্য দূত থাকলে সে দ্রবণকে ওই দ্রব্যের কী বলা হবে দশমাংশ মোলার দশমাংশ মোলার বা ডেসিমোলার ডেসিমোলার এক নাম হচ্ছে দশমাংশ মোলার দ্রবণ বলা হয় তার মানে আমরা সেমিমোলারকে বলেছিলাম অর্ধমোলার ডেসিমোলারকে আমরা বলছি দশমাংশ মোলার এবং একইভাবে ডেসিমোলার দ্রবণকে জিরো পয়েন্ট ওয়ান এম বা জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার দ্বারা প্রকাশ করা হয় দেখো আমরা তিনটা সংখ্যা দেখলাম মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ ডেসিমোলার দ্রবণ আমরা সঙ্গে কি বলেছিলাম নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে মোল দ্রব দ্বীভূত থাকলে সে দ্রবণকে ওই দ্রবের মোলার আয়তন বলে সেই মোলের জায়গায় যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করি তার মানে মোল তাহলে সেটা হবে সেমিমোলার জিরো পয়েন্ট ওয়ান মানে এক দশমাংশ যদি ব্যবহার করি তাহলে সেটা হবে ডেসিমোলার দ্রবণ মোলার দ্রবণের একক ছিল ওয়ান মোল পার লিটার সেমি মোলার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার ডেসিমোলার মোলার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার তাহলে আমরা আমাদের প্রথম তিনটা অংশ শিখে ফেললাম এবার আমরা পরবর্তী অংশে যাব যেটা আমাদের অঙ্কর জন্য কাজে লাগবে সুতরাং এটা করার আগে আমাদের আগে জানতে হবে যে অঙ্কগুলো করার জন্য আমরা কী সূত্র ব্যবহার করব। আমরা আলোচনা করতেছি মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যার অঙ্ক নিয়ে আজকে মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যা সমাধান আমরা করব। এই সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি লাগবে দেখে নিই আমরা গ্রাম এককে দ্রব্যের ভর আমরা অঙ্ক করব যখন তখন আমাদের গ্রাম এককে দ্রব্যের ভর সমান হচ্ছে দ্রবণের মোলারিটি ইন্টু মিলিলিটার এককে দ্রবণের আয়তন ইন্টু দ্রবের আণবিক ভর খুব খেয়াল করে দেখবে দ্রবণের মোলারিটি মিলিলিটার এককে মিলিলিটার এককে আমাদের দ্রবণের আয়তন দিতে হবে মানে আয়তন যেটা থাকবে সেটা একক হবে মিলিলিটার এবং দ্রবের আণবিক ভর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড তার মানে গ্রাম এককে দ্রবের ভর হচ্ছে দ্রবণের মোলারিটি মিলিলিটার এককে দ্রবণের আয়তন দ্রব্যের দ্রব্যের আণবিক ভর ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড যদি আমরা গ্রাম এককে দ্রব্যের সমান ডাব্লিউ দ্রবণের মোলারিটি এস মিলিলিটার এককে দ্রবণের আয়তন ভি দ্রবণের সরি দ্রব্যের আণবিক ভর দ্রব্যের আণবিক ভর ক্যাপিটাল এম ধরে নেই তাহলে ডাব্লিউ সমান গ্রাম এককে দ্রব্যের পর ডাব্লিউ সমান এস ভি এম এস হচ্ছে কি মোলারিটি বা ঘনমাত্রা ভি হচ্ছে আয়তন এম হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই থাউজেন্ড তার মানে আমরা এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কী পেয়ে যাব দ্রব্যের ভর পেয়ে যাবো আমরা তাহলে সূত্র পেয়ে গেলাম মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যা সমাধানের সূত্র যেটা দ্বারা আমরা এখন অঙ্ক করবো সূত্রটা ভালো করে আবার খেয়াল করি গ্রাম এককে দ্রব্যের ভর সমান দ্রবণের দ্রবণের মোলারিটি দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা মিলিলিটার এককে দ্রবণের আয়তন মিলিলিটার এককে দ্রবণের আয়তন ইন্টু দ্রব্যের আনবিক ভর ডিভাইড বাই থাউজেন্ড আমরা বলেছি দ্রব্যের ভর ডাব্লিউ ঘনমাত্রা এস আয়তন ভি এবং আণবিক ভরকে ক্যাপচার এম দ্বারা প্রকাশ করলে ডাব্লিউ সমান এস ভি এম বাই থাউজেন্ড চলো আমরা অঙ্কে চলে যাই আমরা প্রথম যে অঙ্কটা করবো সেই প্রশ্নটা দেখে নাও বলা হয়েছে টু ফিফটি মানে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে তার মানে আড়াইশো মিলিলিটার আয়োতনিক ফ্লাক্সে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিলিটার আয়োতনিক ফ্লাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কীভাবে প্রস্তুত করবে এই অঙ্ক করার জন্য আমাদের কী কী আছে এটা আমরা একটু খেয়াল করে নিই আমাদের কোশ্চেনে প্রথমে দেওয়া আছে দ্রবণের আয়তন কত টু ফিফটি মিলিলিটার ভি সমান টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলি লিটার এরপরে দেওয়া আছে আমার ঘনমাত্রা এস দ্রবণের মোলা যেটা এস সমান জিরো পয়েন্ট টু মোলার এম এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা আণবিক বর্গ ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি আবার ঘনমাতার একককে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি দুটো একই রকম সুতরাং এখানে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই এবার আমাদের অঙ্কের জন্য লাগবে যে দ্রব্যটা দেওয়া থাকবে সে দ্রব্যের কি বের করতে হবে আণবিক বর যেহেতু কোশ্চেনে সোডিয়াম ক্লোরাইড আণবিক দেওয়া নাই কিন্তু আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি এটা আমরা শিখেছি এর আগের ক্লাসেও আমরা আণবিক ভর নির্ণয় করা শিখেছিলাম এই অধ্যায়ে সুতরাং তোমরা সবাই আণবিক বা নির্ণয় করতে পারো চলো তারপর আমরা আবার একটু সোডিয়াম ক্লোরাইড আণবিক নির্ণয় করার সিস্টেমটা শিখে নিই আমরা কিভাবে করব মনে আছে হয়তো বা দেখো একটা যৌগের আণবিক বা নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হয় ওই যৌগের যে উপাদানগুলো আছে মৌল তাদের পারমাণবিক ভর এবং তার সংখ্যাগুলো তারা আমরা গুণ করে কি করি আমরা আণবিক বা নির্ণয় করি যেমন সোডিয়াম ক্লোরাইড এখানে আছে সোডিয়াম এবং ক্লোরিন এই সোডিয়াম ক্লোরাইড যোগের আনুকয় করার জন্য সোডিয়ামের পারমাণবিক ভর আমার লাগবে সেটা আমরা জানি টোয়েন্টি থ্রি এবং করার জন্য কী করবো টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করবো করলে যেটা আসবে ফিফটি এইট পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর তাহলে আমরা ভি প্লাম এস প্লাম এম প্লাম আমরা যেটা পাইনি ডাব্লিউ যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে গিয়া দ্রব্যের ভর ডাবলি সমান আমরা কি জানি আমরা জানি ডাব্লিউ সমান এস ভি এম ডিভাইড এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড এখানে এস এর মান কত আমরা বের করে জিরো পয়েন্ট টু ভির মান টু ফিফটি এবং এম এর মান ফিফটি এইট পয়েন্ট ফাইভ এগুলোকে আমরা যদি গুণ করি এবং ডিভাইড করি ওয়ান থাউজেন্ড দ্বারা তাহলে দ্রবের ভর আমরা পেয়ে যাব 2.925 পয়েন্ট নাইন গ্রাম টু গ্রাম তার মানে আমরা যদি 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে একটা আয়তনিক ফ্লাস্ক নিয়ে জিরো পয়েন্ট টু মোলার দ্রব্য তৈরি করার জন্য ওটা দুশো পঞ্চাশ মিলিটার পানি যোগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হবে কি দুই দশমিক দুই মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম আমাদের কোশ্চেনে উল্লেখ করা ছিল আয়তন দুশো পঞ্চাশ এম টু ফিফটি এম আমরা সেটা লিখলাম ঘনমাতা দেওয়া ছিল টু পয়েন্ট জিরো পয়েন্ট টু মোলার সেটা ব্যবহার করলাম এবং আমাদের দেওয়া ছিল যোগের নাম তার মানে দ্রব্যের নাম এই দ্রব্যটা ছিল এক্ষেত্রে আমার সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের আনুবিকবন আমাদের নির্ণয় করে নিতে হয়েছে যেটা আমরা নির্ণয় করেছি কিভাবে পারমাণবিক ভর ব্যবহার করে দেন আমাদের সূত্র আমরা মুখস্থ করেছি ডাব্লিউ সুমান এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড সেই সূত্রে আমরা মানগুলো প্রয়োগ করে আমরা আমাদের অঙ্কটা করতে পেরেছি এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব প্রশ্নটা আমরা দেখে নিই প্রথমেই টু ফিফটি মিলিলিটার দ্রবণে টোয়েন্টি গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত এই ক্ষেত্রে খেয়াল করে দেখো কোশ্চেনটা টু ফিফটি মিলিলিটার দ্রবণে দুশো পঞ্চাশ মিলিলিটার দ্রব্যতা মানে এখানে আয়তন ভি দেওয়া আছে দুশো পঞ্চাশ টোয়েন্টি গ্রাম এই ক্ষেত্রে আমার দ্রবের ভর দেওয়া আছে ডাব্লিউ টোয়েন্টি গ্রাম এবং যৌগটার নাম বলা আছে দ্রবের নাম সোডিয়াম কার্বনেট বাট বের করতে হবে এবার ক্ষেত্রে দ্রবণের মোলারিটি তার মানে এস আমরা বের করব। তাহলে চলো আমরা যদি জানি যে এই সূত্রে কোন উপাদানগুলো দেওয়া আছে কোনটা বের করতে হবে তাহলে অঙ্কটা করা কিন্তু খুবই সহজ আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে দ্রবণের আয়তন ভি সুমান টু ফিফটি এম এল দেন দ্রব্যের ভর ডাব্লিউ ইসুমান টোয়েন্টি গ্রাম এবং দেওয়া আছে যোগ বা দ্রব্যের নাম সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেটের আনুকবার আমরা নির্ণয় করব এক্ষেত্রেও আমাদের পারমাণিক ভর ব্যবহার করতে হবে সোডিয়ামের পারমাণিক ভর টোয়েন্টি থ্রি এখানে সোডিয়াম আছে দুইটা থ্রি টু প্লাস কার্বনের হচ্ছে কয়টা তিনটা এখন আমরা এটাকে যোগ করলে ফর্টি সিক্স প্লাস টুয়েলভ প্লাস ফর্টি এইট ওয়ান জিরো সিক্স ওয়ান হান্ড্রেড সিক্স তার মানে সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে একশো ছয় তাহলে অলরেডি আমরা ভি পেয়েছি ডাব্লিউ পেয়েছি এম পেয়েছি এই ক্ষেত্রে আমরা বের করবো দ্রবণের মোলারিটি এস সমান হোয়াট একইভাবে আমরা শুরু করব আমরা জানি ডাব্লিউ সমান এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড কিন্তু আমরা এবারকে ডাব্লিউ বের করবো না আমরা বের করবো কি এস বের করবো তাহলে এস বের করতে হলে আমাদের কী করতে হবে এখান থেকে এসটাকে সরিয়ে আনতে হবে তাহলে এস সমান হবে থাউজেন্ড ডাব্লিউ থাউজেন্ড ডাব্লিউ ডিভাইড বাই ভি এম থাউজেন্ড ডাব্লিউ ডিভাইড বাই ভি এম কীভাবে আমরা করেছি দেখো এই এক হাজারকে ডাব্লিউ দ্বারা গুণ করো গুণ করলে হবে এক হাজার ডাব্লিউ এস এম সমান এক হাজার থাউজেন্ড ডাব্লিউ যেটা এবং এসটাকে রেখে এমটাকে পাশে ভাগ করে দাও তাহলে হবে এস সমান ওয়ান থাউজেন্ড ডাব্লিউ ডিভাইড বাই এম তোমরা চাইলে সরাসরি এই সূত্রটা ব্যবহার করলেও পারবে কোনো সমস্যা নেই সূত্র ডাব্লিউ সমান এস এম ডিভাইড বাই থাউজেন্ড লেখেই করতে হবে কোনো কথা নেই এই লাইনটা দিয়েও অঙ্ক করতে পারবে এখন আমরা এখানে ডাব্লিউ এবং এম এর মান বসিয়ে এস এর মান বের করবো তাহলে সমান দিলাম এক হাজার ইন্টু বিশ মানে থাউজেন্ড ইন্টু টোয়েন্টি এখানে ডাব্লিউর মান টোয়েন্টি গ্রাম ছিল এবং ভি এর ডিভাইড বাই ভি ভি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং এম হচ্ছে ওয়ান জিরো সিক্স ক্যালকুলেট করলে আমরা এস এর মান পাব হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ক্যাপিটাল এম হচ্ছে এক্ষেত্রে তার একক মোলার তাহলে এই দ্রবণের মোলারিটি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার তাহলে আমরা দুটা অঙ্ক করলাম প্রথম অঙ্কে আমরা দ্রবের ভর বের করেছিলাম দ্বিতীয় অঙ্কে আমরা বের করলাম দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্কের কোশ্চেনটা আমরা ভালো করে খেয়াল করে দেখি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার জিরো মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে এখানে স্প্লিং মিস্টেক আছে দ্রবণ দ্রবণের মধ্যে নেবে দ্রবণের মধ্যে টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার জিরো মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে টোয়েন্টি গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার এক্ষেত্রে আমাদের কোশ্চেনে কী কি দেওয়া আছে এবং কি বের করতে হবে এটা একটু লক্ষ্য করি আমরা সবাই দেখো প্রথমেই বলা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার মোলার মানে হচ্ছে সেটা ঘনমাত্রা মানে দ্রবণের মোলারিটি দ্রবণের মোলারিটি দ্যাট মিন্স এস দেয়া আছে এসের মান দেওয়া আছে জিরো পয়েন্ট এবং দেয়া আছে ডাব্লিউর মান দ্রবের ভর টোয়েন্টি গ্রাম ডাব্লিউ দেওয়া আছে টোয়েন্টি গ্রাম এস দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার এবং তোমাকে যৌগটার নাম বলা আছে তার মানে তার আণবিক ভর আমরা বের করতে পারবো সোডিয়াম কার্বনেট একটু আগে যে অঙ্কটা আমরা করলাম সেখানেও কিন্তু আমরা সোডিয়াম কার্বনেট দিয়ে অঙ্ক করেছিলাম তার আণবিক ভর আমরা এর আগে বের করেছি তাহলে এবার আমাকে কি বের করতে হচ্ছে আমাকে বের করতে হচ্ছে আয়তন তার মানে ভি এর মান বের করতে হচ্ছে তাহলে সমাধানে চলে যায় আমরা দেখো এখানে দেওয়া আছে দ্রবণের মোলারিটি এস সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার দেন দেওয়া আছে দ্রবের ভর ডাব্লিউ সুমান টোয়েন্টি গ্রাম সোডিয়াম কার্বনের ব্যাখ্যা করে দিয়েছি এবার আর ব্যাখ্যা আমি বুঝাবো না এটা তোমার আগেরটা থেকেই বুঝে নিতে পেরেছ করলাম একশো ছয় ওয়ান সিক্স এবং আমরা এই ক্ষেত্রে বের করব দ্রবণের আয়তন ভি সুমান হোয়াট একই সূত্র আমরা ব্যবহার করব। আমরা জানি ডাব্লিউ সুমান এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড তাহলে এই সূত্রটা কিন্তু আমরা প্রতিটা অঙ্কেই ব্যবহার করছি এস ডাব্লিউ ডাব্লিউশুমান এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড সূত্রটা আবার দেখি এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড ঠিক আছে তাহলে এবার আমরা বের করব ভি এর মান এর আগেরটা এস এর মান বের করেছিলাম এবার ভি এর মান বের করব সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারি থাউজেন্ড ডব্লিউ ডিভাইড বাই এস এম থাউজেন্ড ডব্লিউ ডিভাইড বাই এস এম আগের নিয়মেই আর গুণ করে এস ভি এম সমান থাউজেন্ড ডব্লিউ ভি রেখে এস এমকে পাশে পাঠিয়ে দিলেই হয়ে যাবে ভি সমান থাউজেন্ড ডব্লিউ ডিভাইড বাই এস এম এবার আমরা ডাব্লিউ এস এবং এম এর মান বসিয়ে খুব সহজেই ভি এর মান বের করতে পারবো দেখো এখানে ডাব্লিউর মান ছিল টোয়েন্টি ডাব্লিউ ছিল টোয়েন্টি তার মানে থাউজেন্ড ইন্টু টোয়েন্টি ডিভাইড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স ক্যালকুলেট করলে ভি এর মান আসবে টু ফিফটি এম এল মিলিলিটার আমরা আগেই বলেছিলাম আয়তনের একক মিলিলিটারে প্রকাশ করতে হবে আমরা মিলিলিটারে প্রকাশ করলাম টু ফিফটি এম এল এটা ছিল আজকের দিনের আমাদের তৃতীয় নম্বর অঙ্ক তাহলে আমি আশা করব তোমরা এই অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পেরেছ আগের অঙ্ক দুটো তোমরা দেখেছিলে এবার এটা দেখলে তা প্রথম অঙ্কে আমরা বের করেছিলাম ডাব্লিউ এর মান দ্বিতীয় অঙ্কে আমরা বের করেছি হচ্ছে এস এর মান তৃতীয় অঙ্কে আমরা বের করলাম ভি এর মান তার মানে প্রথম অঙ্কে করেছিলাম দ্রব্যের ভর দ্বিতীয় অঙ্কে হচ্ছে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা এবং তৃতীয় অঙ্ক আমরা করলাম দ্রবণের আয়তন এবার আমরা আজকের দিনের করব। করে ফেলেছি। দেখো তুমি কিভাবে তুমি কিভাবে টু ফিফটি মিলিলিটার সেমিমুলার তুমি কিভাবে টু ফিফটি মিলিলিটার সেমিমুলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করবে এক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে খুব খেয়াল করে দেখো এখানে কি দেয়া আছে টু ফিফটি মিলিলিটার দেওয়া আছে মিলিলিটার মানে আয়তন ভি দেওয়া আছে আর যোগের নাম বলা আছে সোডিয়াম কার্বনেট মানে দ্রব্যের যেটা দ্রব্য এখানে সোডিয়াম কার্বনেট তার মানে তার আণবিক ভর আমরা বের করতে পারবো কিন্তু আয়তন দেয়া আছে ধনমা আমাদের আণবিক ভর ব্যবহার বের করা যাবে বের করতে হচ্ছে ডাব্লিউ এসের মান এখানে সরাসরি বলা নাই সংখ্যাগত মান দেওয়া নাই কি দেওয়া আছে সেমি মোলার এইবার হচ্ছে কথা যে কিভাবে আমরা করব। আমরা প্রথমেই মোলার দ্রবণ সেমিমোলার মোলার দ্রবণ এবং ডেসি মোলার দ্রবণের সংখ্যা পড়েছিলাম সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম মোলার দ্রবণ মানে ওয়ান মোল সেমি মোলা দ্রবণ মানে জিরো পয়েন্ট ফাইভ মোল এবং ডেসি দ্রবণ মানে জিরো পয়েন্ট ওয়ান মোল তার মানে এক্ষেত্রে তোমাদের কনফিউজড করার জন্য অনেক সময় এভাবে সেমিমুলার দ্রবণ বা ডেসিমুলার দ্রবণ বলা থাকতে পারে সংখ্যা মান না দিয়ে সুতরাং ঘাবড়ানের কোনো কারণ নেই আমরা যে সংখ্যাগুলো জানি তাহলে আমরা অঙ্ক অবশ্যই করতে পারবো তাহলে এটা খুবই সহজ অঙ্ক জাস্ট একটা সমস্যা এখানে ছিল তাই ওটা আমি আবার করিয়ে দিলাম যে এখানে যে সেমিমুলার দিয়ে করে তাহলে আমরা কী করব একইভাবে দেওয়া আছে এখানে দ্রবণের আয়োজন দেওয়া আছে বিশ্বমান টু ফিফটি এম এল দেওয়া আছে দ্রবণের মোলা এইটি এসমান জিরো পয়েন্ট ফাইভ মোল ক্যামবে কীভাবে যেহেতু এটা সেমি মোলার দ্রবণ সেক্ষেত্রে এস ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ মোল এবং যৌগটা যেটা দেওয়া আছে সেটা সোডিয়াম কার্বনের দ্রব্য এই দ্রব্যের আণবিক ভর এর আগেও দুটো অঙ্ক আমরা করেছি ওয়ান সেটাই আবার করবো করার পরে আমরা এক্ষেত্রে বের করতে হচ্ছে আমাকে আবার দ্রব্যের ভর সুমান হোয়াট এক নম্বর অঙ্ক এবং চার নং অঙ্ক এক নং অঙ্ক এবং চার নঙ্গ অঙ্ক একই অঙ্ক কিন্তু ও ক্ষেত্রে এক নম্বরে আমার মোলারিটি বলা ছিল কত সেটা কিন্তু এই অঙ্কে বলা সেমি মোলার আর কোনো পার্থক্য নেই একই অঙ্ক আমরা জানি ডাব্লিউশো সুমান এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড এস ভি এম ডিভাইড বাই থাউজেন্ড এবং সেখান থেকে আমরা মানগুলো ব্যবহার করব এস এর মান জিরো পয়েন্ট ফাইভ এর মান টু ফাইভ জিরো ইন্টু ওয়ান জিরো সিক্স ডিভাইড বাই থাউজেন্ড ক্যালকুলেট করলে ডাব্লিউর মান 13.25 গ্রাম তেরো দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে আমরা কি পেলাম দ্রবের ভর পেলাম আমাদের কোশ্চেনে বলা হয়েছিল তুমি কিভাবে তৈরি করবে তাহলে আমরা কিভাবে তৈরি করব লাস্ট ফিনিশিং লেখাটা এভাবে গুছিয়ে লিখবে যে একটি টু ফিফটি পাত্রে একটি টু ফিফটি এম এল পাত্রে থার্টিন পয়েন্ট টু ফাইভ গ্রাম থার্টিন পয়েন্ট টু ফাইভ গ্রাম সোডিয়াম কার্বোনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন টু ফিফটি এম এল করলেই সেমিমোলার সোডিয়াম কার্বোনেট দ্রবণ তৈরি হবে তার মানে আমরা অঙ্কটা যখন বের করব তারপরে কথাটা এভাবে গুছিয়ে লিখে নিব যে একটি টু ফিফটি এম এল পাত্রে একটি টু ফিফটি এম পাত্র আমরা নিব পাত্র নিয়ে ওর মধ্যে তেরো দশমিক দুই পাঁচ থার্টিন পয়েন্ট টু ফাইভ গ্রাম সোডিয়াম কার্বনেট নেব মেপে নিয়ে ওইটার ভিতরে টু ফিফটি এম এল পর্যন্ত পানি যোগ করে দ্রবণ তৈরি করবো তাহলেই এটা হয়ে যাবে কি টু ফিফটি মিলিগ্রামি মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তাহলে আমরা আজকে কী কী শিখলাম আমরা মোলার দ্রবণ কাকে বলে জানলাম সেমি মোলার দ্রবণ কাকে বলে জানলাম ডেসি মোলার দ্রবণ কাকে বলে জানলাম আমরা ঘনমাতা নির্ণয়ের সূত্র জানলাম ঘনমাতা নির্ণয়ের অঙ্ক করলাম এখান থেকে আমরা কী কী অঙ্ক করলাম দ্রবের ভর করলাম মোলার রিটি বা ঘনমাতা নির্ণয় করলাম আয়তন নির্ণয় করলাম তার মানে চারটে অঙ্ক আমরা করেছি সব মিলিয়ে এই অঙ্কগুলো আমরা ভালো করে করব। প্রথমে আমি বলে দিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছিল তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এসে বাড়ির কাজটা জমা দেওনি আমি আজকেও একটা বাড়ির কাজ দিব আমি আশা করব প্রত্যেকে আগের ক্লাসটার বাড়ির কাজ এবং এই ক্লাসের বাড়ির কাজ আমার ক্লাস শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করবে যেহেতু তোমাদের আমার ক্লাসের পরেও ক্লাস আছে তোমরা হয়তো বা এক ঘন্টার মধ্যে পারবে না কিন্তু আজকের দিনের মধ্যে আমরা ক্লাসটা তোমরা বাইরের কাজগুলো জমা দিবে আর পুরো ক্লাসে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা থাকে বা লেখা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমাকে মেসেঞ্জারে নক করবে যদি তোমরা কোনো জায়গায় না বুঝো তাহলে কোশ্চেন করবে আমি সমস্যা সমাধান করে দেব এবং এর আগের ক্লাসটা যদি কেউ মিস করে থাকো তোমরা আগে ওটা দেখবে তারপরে এই ক্লাসটাও আবার করবে আমি আগের ক্লাসের অংশটা আমি আবার এটার কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের লিঙ্কটা দিয়ে দেব ওখান থেকে তোমরা ক্লাসটা দেখতে পারবে এবার আমাদের কাজ হচ্ছে বাড়ির কাজ দেওয়া হোমওয়ার্কগুলো দেখে নাও তোমাদের আজকের চারটে অঙ্ক আমি করিয়েছিলাম চারটা অঙ্কের মতো করেই চারটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে সুতরাং এটা তোমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না দেখো আমরা এক দুই তিন চার যে চারটে অঙ্ক করেছিলাম ওই চারটার মতো করেই তোমাদের চারটা অঙ্ক বাড়ির কাজ দিয়েছি সবাই প্রশ্নগুলো তুলে নিয়ে তারপর খুব দ্রুত সমাধান করে ফেলবে ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি আমরা তোমাদেরকে বারবার বলছি তোমরা এই যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে প্রতিটা টিচার তোমাদের জন্য পরিশ্রম করছে একটা ক্লাস তৈরি করতে কতটা পরিশ্রম হয় সেটা তোমরা চিন্তাও করতে পারবে না তোমরা যদি ঠিক ঠিকমতো না করো তোমরা যদি বাড়ির কাজ জমা না দাও তোমরা যদি বাসায় না পড়ো তাহলে এই যে শিক্ষকদের এই যে পরিশ্রম এটা সম্পূর্ণই কি হবে বিফলে যাবে এবং তোমাদের সবারই উচিত এবং আমরাও সুক্রিয়া আদায় করি আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদের অধ্যক্ষ স্যার সবার প্রিয় অধ্যক্ষ স্যার আলাউদ্দিন মিয়া স্যার আমাদের যে সুযোগটা করে দিয়েছে এবং তোমাদের যে অনলাইনে ক্লাস করা একটা সুযোগ করে দিয়েছে তোমরা উপকৃত হচ্ছ সবাই চেষ্টা করবে ভালো মতো ক্লাসগুলো করার অনলাইনে যদি কোনো নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে পরে ক্লাসগুলো দেখে নিবে কিন্তু ক্লাসগুলো মিস করবে না বাইরের কাজগুলো জমা দিবে আর সবচেয়ে বড় কথা সুস্থ থাকতে হবে এই করোনা মহামারীর সময় তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে অফিসিয়ালি এটা আন আরও বেশিও হতে পারে আর অনেকে হয়তো বা টেস্ট করাচ্ছে না আমাদের যেটা খুব দরকার সচেতনতা এই মহামারী থেকে বাঁচার উপায় হচ্ছে মহান আল্লাহ তালার রহমত এবং আমাদের সচেতনতা সচেতনতার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে মাস্ক পরিধান করা আমাদের সবার উচিত যখনই আমরা ঘর থেকে বের হব মাস্ক পরে বের হব এবং বাসায় আসার পরে হাত বিশ সেকেন্ড ভালো করে ধুয়ে নেব এবং পরিধিত পোশাকগুলো ধুয়ে ফেলতে পারলে ভালো না হলে রোদে শুকিয়ে নিব সুতরাং সুস্থ থাকতে হবে সুস্থ থাকলেই আমরা পড়ালেখা করছি এটার কাজে লাগাতে পারব সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আলাইকুম